এই নবমধুর বৃন্দাবনের মাঝে এখনকার আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে এই মধ্যাহ্ন সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ আমার রাধা গোবিন্দের যে লীলা সূর্য পূজা। এতক্ষণ আমরা কোথায় ছিলাম? এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপের মাঝে, গৌরলীলা সাধন করলাম। এবার আমরা যাব মধুময় বৃন্দাবনের মাঝে। কি আপনারা কি আমার সঙ্গে যাবেন বৃন্দাবনে? এই পাশে আমার অনেক বাবারা আছে, কাকুমণিরা আছে, তা আপনারাও যাবেন তো সবাই মধুময় বৃন্দাবনে? আমার সঙ্গে গেলে পরে কারো টাকা পয়সা লাগবে না, হ্যাঁ, তা কিন্তু একটা জিনিস লাগবে। কি লাগবে? মনটা লাগবে। মন যদি আপনাদের আমার সঙ্গে না থাকে তো আপনাদের নেব কি করে, তাই না? টাকা পয়সার প্রয়োজন নাই, মন থাকলে আমি নিয়ে যেতে পারবো। তাহলে এই হরিবসনে যারা আছে, যত ভক্তিমতী মায়েরা বা ভক্ত বাবা, সবাইকে নিয়ে আমি যাব মধুময় বৃন্দাবনে। কিন্তু আমি তো প্রতি বছরই আসছি, তাই না, আপনাদের এখানে? কেন বলেন তো? আপনাদের ভালোবাসা, আপনাদের যদি সেই ভালোবাসা না পেতাম বা আপনারা আমাকে ভালো না বাসতেন, তাহলে তো আমার কোনো আসার কোনো ক্ষমতা ছিল না, তাই না? শুধু আপনারা নয়, সেই সঙ্গে কমিটি দাদা ভাইয়েরা কাকুমণিরাও নিজের ঘরের মেয়ের মতনই এখানে অনেক মহাজন, মহৎ ব্যক্তি, কীর্তনিয়া সবাই আসেন এই স্থানে, মহৎ মহৎ ব্যক্তি। কিন্তু তাদের মধ্যে আমি একজন সামান্য ক্ষুদ্র একটা আপনাদেরই ঘরের মেয়ের মতো। আপনাদের ভালোবাসার স্নেহ মমতার মায়ার বন্ধনে পড়ে আপনারা ডাকেন, তাই আমি আসি। তো সেই ভালোবাসার বিনিময়ে, সেই ভালোবাসার অধিকার নিয়ে আমি আপনাদের বলবো যে ভুল ত্রুটি অন্যায় অপরাধ যা কিছু হয়ে যায় নিজে নিজে সন্তান বোন মনে করে ক্ষমা করবেন। আর সবাইকে নিয়ে আমি চলে যাব মধুময় বৃন্দাবনে। কেমন? তাহলে আসুন। জয় জয় রাধারানীকে। মিঠে রাস সে ভার মে রাধা রানী লাগে, মহারানী লাগে, কারো কারো তোমাজি কা পানি লাগে, ও মিঠে রাস
বাবা কাকুমণি যারা আছে সবাইকে নিয়ে রাধা নামে ধ্বনি করতে করতে এলাম এই মধুময় বৃন্দাবনে। কিন্তু দেখুন, এই বৃন্দাবনে যে আমরা সকলেই এসেছি, তো কিসের জন্য এসেছি এখানে? এই যে কমিটি দাদা ভাইরা বা কাকুমণিরা প্রত্যেকটা বছরে যখনই এই যে আপনাদের পৌষ মাস এসে যায়, তার আগে হইতে দু মাস আগে থাকতে তাদের ঘুম কামাই হয়ে যায়। কেন? চিন্তায়। কিসের চিন্তা? ভালো প্রতি প্রত্যেককে ভালোবাসে, কিন্তু প্রত্যেকটা ভালোবাসার এক একটা নমুনা থাকে। তাহলে আমাদের এই কমিটি দাদা ভাইদের কিসের নমুনা? কৃষ্ণ প্রেম, ভক্ত সঙ্গ। তো ভালোবাসা তো অনেক প্রকারের হয়। তা আমি এখানে তিনটে, এই যে পাগল, তিন পাগলের মেলা আমি এখানে খুবই ভালো দেখতে পাই। কোথায়? এই নিমতলার বাজারে এসে। তাহলে তিন পাগলের মেলা কেমন? প্রথমত হয়তো আমাদের এই এই যে কমিটির যে দাদা ভাই বা কাকুমণি যারা আছে, তারাই হচ্ছে প্রথমত পাগল। কেন? তাদের হৃদয়ের মাঝে যদি কৃষ্ণ প্রেমের যদি উদ্দীপনা না হয়, তাহলে সে তো এই পথের প্রতি হতে পারবে না। শাস্ত্রে বলছে, অন্নগত প্রাণ আর ইন্দ্র সুখে মনে এই কলির জীব। অন্নগত প্রাণ মানে আহার। কলির জীব যতই সাধন ভজন যাই কিছু করুক না কেন বাবা, আহার তাদের দিতে হবে। আহার মানে সেবা করতে হবে, সেবা তাদের করতেই হবে। একবেলা যদি আহার না করে তাহলে সে ক্লান্ত হয়ে যায়, উপবাস করলে। তাই বলছে, কলির জীব অন্নগত প্রাণ ইন্দ্র সুখে মন। তাই অন্নর জন্যেই সকলে বাবা একটু অর্থের প্রয়োজন আছে। তো তাই প্রতি প্রত্যেকের কর্মে নিয়োজিত থাকলেও বছরে যখন শেষের দিন এসে যায়, হ্যাঁ, অগ্রহায়ণ মাস আসলে পরে আজ তারা স্থির থাকতে পারেন না। কখন কেমনভাবে হরিবাসর বসবে, কোন কীর্তনিয়া কাদের কেমন করে আমরা আনবো আপ্যায়ন করে, এলে পরে নিমতলার বাজারে কত শত শত ভক্ত আসবে, ভক্ত সঙ্গ আমরা পাবো, এই আশায়, এই আশায় কিন্তু কমিটি দাদা ভাইরা বহুদিন হইতে তারা কি করছে। আর বিশেষত এইবার আরও বিশেষত কথা যে দেখুন, এই যে একটা শুধু ভারতবর্ষে নয়, বিশ্বব্যাপী আমাদের যেটা ভাইরাজ এসে গেছে, সেই ভাইরাজের ভয়ে সকলেই কিন্তু পিছিয়ে যাচ্ছে। কিন্তু কমিটি দাদা ভাইরা তাদের এই যে রাধা গোবিন্দের, আমার গৌর গোবিন্দের যে লীলা, এই লীলা রস আস্বাদন করবার জন্যে, এই সনাতন ধর্মকে বজায় রাখবার জন্যে আমার গোবিন্দ এমন এমন ভক্ত পাঠিয়েছে এই ভবের বাজারে, যে শত বাধা বিঘ্ন আসলেও তারা পিপিলিকার মতো ছটফট করতে থাকে কখন হরিবাসর বসবে। তাই তো আমার সেই কাকুমণি দাদা ভাইদের জন্যে তারা বললেন, অন্য অন্য বছরে আমরা যেমনভাবে আমরা আদায় সকল কিছু করতে পারি, এবছরে সেইভাবে আমরা বেরোতে পারিনি। তবুও আপনারাও বুঝতে পারছেন, জানতে পারছেন, অনুভূতি করতে পারছে। তা আমরা প্রতি প্রত্যেকেই যখন সকলেই গৃহবাসী, কেউ গৃহত্যাগী নয়, গৃহের মধ্যে থেকে যতটুকু আমাদের সামর্থ্য, সামর্থ্য অনুযায়ী আপনারা অনেকে হয়তো দান ধ্যান করেছেন, তবুও আমি কমিটি দাদা ভাইদের হয়ে বলবো, আমাকে দিতে হবে না, আমি এক পয়সা নেব না। তবে আপনারা যে যতটুকু পারবেন একটু হাত বাড়িয়ে আপনারা দেবেন, কেননা আপনাদের কাছে চাইতে হয় না। আমি জানি প্রতি বছর তো আমি আসি এখানে, কিন্তু এবার দুঃখের বিষয় একটু আডভান্স আগের থেকেই চাইছি। কেন? অর্থটা থেকে খুবই কম, সীমিত। তো আপনারা যদি কিঞ্চিত কিঞ্চিত করে যদি হাত বাড়িয়ে দেন, তাহলে কমিটি দাদা ভাই কাকুমণিরা খুশি হবে। শত বাধা বিঘ্নের মধ্যে থাকলেও তবু যাতে আপনাদের জন্যে হরিবাসর করতে পারে, দূর দূরান্ত থেকে যত কীর্তনিয়াদের আনতে পারে, এই মনের উৎসাহ যেন জেগে যায়, তাই আপনাদের কাছে আমি বড় জোরে ভিক্ষা চাইছি।
যদি কেউ মনে করেন কীর্তনিয়ার হাতে দেব তো আসবেন, নামটা ঘোষণা করে দেব, আর তা না হলে আসরটা তো ভেঙে যাবে। তো আপনারা এই যে আমাদের কমিটি দাদা ভাইরা আছে তারা যাবে, আপনারা কেউ উঠবেন না জায়গার থেকে, ধীরে ধীরে যাবে, ধীরে ধীরে আপনারা শান্ত পরিবেশে একটু হাত বাড়িয়ে কিছু কিছু দান করবেন। জয়নিদাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। তাই এই কমিটির দাদা ভাইরা আমাদের এমন পাগল যে সেই পাগলের মেলা বসানোর জন্য এমনভাবে দূরান্ত থেকে ভিক্ষা করে এই যে সেই কীর্তনিয়াদের নিয়ে আসে। যদি বলেন আর দুটো পাগলকে, আর একটা পাগল হচ্ছে এই যে আপনাদের মতো যত কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তিমতী মায়েরা ঘর বাড়ি কর্ম সকল কিছু পরিত্যাগ করে দুটো কৃষ্ণ কথা শুনবার জন্যে আকুল প্রাণের সকল কিছু কর্ম ছেড়ে চলে এসে জাতক পাখির মতো বসে আছেন হরিকথা আস্বাদন করবার জন্যে। তাই এমন কৃষ্ণ প্রেমিক ভক্ত দেখে আমি বলবো, হে দীনদয়া, চলার পথে যদি কোনো অন্যায় অপরাধ হয়ে যায় শত অপরাধ মার্জনা করে তুমি পার করে দিয়ে ভব নদীর কাণ্ডেরই হয়ে দিদাই গৌর হরিবল হরিব। আপনাদের মতো কৃষ্ণ প্রেমিক ভক্ত যেন আমার রাধা গোবিন্দের চরণে যেন মতি থাকে। প্রতি বছরেই আমি আসতে পারি বা না পারি আপনারা এই আসরে আসবেন, কমিটি দাদাদের এসে ধন্য করবেন আপনারা। আর আরেকটা পাগল কে জানেন, আরেকটা পাগল হচ্ছে আমার মতো হতভাগী যত কীর্তনিয়া। কেননা শত কষ্ট দুঃখে থাকলেও যদি একবার কোনো কমিটির দাদা ভাইরা যদি একবার যদি অনুসন্ধান করতে পারে সকল কর্ম পরিত্যাগ করে মনটা চলে যায় সেই আমার রাধা গোবিন্দের চরণে কখনই যাব। আজ এই ভাইরা যার জন্য আমরা সঠিকভাবে কীর্তন করতে পারছি না, হরি কথা কৃষ্ণ কথা বলতে পারছি না, ঘরে ছোট কিছু থাকলেও আমাদের প্রাণটা হাই হাই করছে কখন আমরা এই কৃষ্ণ গুণগান করব, ভক্ত সঙ্গ করব বলে। যতদিন এই ধরে যাবে থাকতে পারি ততদিন যেন আপনাদের মতন সাধুসঙ্গ ভক্ত সঙ্গ হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে যেন আমার এই প্রাণ পাখিটা বাহির হয়ে যায়। নিতাই গৌর হরিবল হরিবল। ভক্তিমতী মা এর আগে 50 টাকা দিয়ে গেছিলেন, তো আমি বলবো সেই ভক্তিমতী মায়ের মনে যে বাসনা থাকে সে বাসনা যেন পূর্ণ হয়ে যায়, আমার রাধা গোবিন্দ যেন কৃপা লাভ করতে পারে, ভব নদীর কাণ্ডারি হয়ে যেন সে পার করে দেয়। আর এক ভক্তিমতী মা এলেন, তবে আমি বলবো আমি তো এখন এই লীলায় প্রবেশ করবো, লীলার ব্যাঘাত হবে, কমিটি দাদা ভাইরা এখানে গেলে পরে আপনারা দেবেন, তাহলে আর কোনো লীলায় ব্যাঘাত হবে না।